আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের জন্য আপনার কী কী যোগ্যতা প্রয়োজন এবং আপনি কীভাবে আবেদন করতে পারবেন বা আবেদনের তারিখটা কখন, A to Z এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তার অবশ্যই আপনাদের জন্য একটা গুড পয়েন্ট হচ্ছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা সরাসরি যদি নিজেরা পড়তে চান তাহলে অবশ্যই আপনাদের সুবিধার জন্য এটা আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে এটা নিজেরা খুব ইজিলি সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে আপনি আপনার সম্পর্কে আরও ভালো মতো জানতে পারবেন। তো অবশ্যই আমি যে মূল গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আবেদনটা শুরু হবে কিভাবে এবং কিভাবে আবেদন করতে পারবেন। তাহলে আবেদনের নিয়মে বলা হয়েছে SMS অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 10 জানুয়ারি 2024 এবং শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি হিসাব করেন 1 মাস 5 দিন আপনার আবেদনের ডেট থাকবে। এখন মেন বিষয়গুলো এখানে বলা হয়েছে আবেদন এক এবং যোগ্যতা। তাহলে প্রথমত আবেদনের যোগ্যতাগুলো কী কী আমরা সেখানে একটু দেখার চেষ্টা করব। এইখানে মূলত বলা হচ্ছে সাধারণ ট্রেড, GD, পুরুষ ও মহিলা, বয়স 9 ফেব্রুয়ারি 2025 তারিখে 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে, অর্থাৎ হবে না, অর্থাৎ আপনার বয়সটা 17 বছরের ওপর হতে হবে এবং 20 বছরের কম হতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতাটা কী, SSC বা সমমান পরীক্ষা হতে পারে, মাদ্রাসা, কারিগরি বা উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম GPA আপনাকে 3 পেতে হবে, অর্থাৎ আপনি যদি 2.99 পান তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনাকে SSCতে অবশ্যই 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপরে বলা হচ্ছে টেকনিক্যাল ট্রেড, TT, পুরুষ ও মহিলা, এটা হচ্ছে সাধারণ ট্রেড আর এটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা। এখানে বয়সের কথা বলা হয়েছে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে 17 বছরের কম, একই সেম দুইটার ক্ষেত্রে, এবং এইখানে যে গ্রেডের কথা বলেছে এবং শুধুমাত্র ড্রাইভিং পেশা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ আপনি যদি ড্রাইভিং পদে আবেদন করতে চান তাহলে আপনার বয়সটা 1 বছর বেশি হলো আপনার সমস্যা নেই। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম আপনাকে 3 পয়েন্ট পেতেই হবে, অর্থাৎ মূল বিষয় আপনি যদি 3 পয়েন্ট পেয়ে থাকেন বেশি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, আপনি এটা নিশ্চিন্তে থাকতে পারেন। এরপরে বলা হচ্ছে শারীরিক মান, আপনার শারীরিক যে যোগ্যতাটা রয়েছে সেটা আপনাকে জানতে হবে পুরুষদের ক্ষেত্রে কতটুকু। উচ্চতা হচ্ছে ন্যূনতম 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি, এবং মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা এখানে দেখতে পারতেছে 1.55 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি হলে কিন্তু মেয়েরা আবেদন করতে পারবে এবং ছেলেরা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি আপনি বেসিক্যালি মাপেন যে আপনার হাইট হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন তাদের মাপের ক্ষেত্রে আপনি 5 ফুট 4 ইঞ্চি হয়ে যাবেন, এই জন্য আপনি কিন্তু অনায়াসে বাদ পড়ে যাবেন। আপনার এখন যদি বাইরে যে কোনো ক্ষেত্রে আপনি যদি মেপে দেখেন যে আপনার 5 ফুট 7 ইঞ্চি হচ্ছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা 5 ফুট 6 ইঞ্চি অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার যদি যত হাইটটা বেশি হবে ততই ভালো, কারণ সেনাবাহিনীর ক্ষেত্রে তারা হাইটটাকে অনেকটা প্রাধান্য দিয়ে থাকে। এবং ওজনের কথা বলা হচ্ছে ন্যূনতম কমপক্ষে আপনার ধরুন 50 কেজির নিচে হলে কিন্তু আপনার হবে না, অবশ্যই 50 কেজির উপর হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 47 কেজি অবশ্যই। এবং বুকের যে চেস্ট, আপনার বুকের যে মাপটা রয়েছে মাপটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, আপনি যদি এখন স্বাভাবিক অবস্থায় বসে আছেন এখানে আপনার 30 ইঞ্চি হতে হবে এবং যখন আপনি একটু শ্বাস নেবেন শ্বাস নেবার পরে আপনার এখানে 32 ইঞ্চি হতে হবে, তাহলে কিন্তু এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং একইভাবে মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং 30 ইঞ্চি। এবং অবশ্যই এখানে বলা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য সাঁতার জানা আবশ্যক, অর্থাৎ আপনি যদি সাঁতার পরীক্ষা দিতে হবে ন্যূনতম 50 মিটার আপনাকে সাঁতার অতিক্রম করতে হবে, নাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এগুলো ছিল বেসিক আলোচনা। এছাড়াও আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন ধরতে পারে এখানে 3টা পেজ রয়েছে আবেদনের জন্য, আপনার 3টা পেজই আপনাদের সুবিধার জন্য আমি ফার্স্ট কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে আপনি পেজগুলো দেখে নিতে পারবেন এবং A to Z পড়ে নিতে পারবেন। এরপর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা চাইলে ঘরে বসে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই ভিডিওটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের সেই ভিডিওটা অবশ্যই আমি শেয়ার করবো। সো আর কথা বলছি না, এখানে শেষ করছি। যদি আপনার ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।